हेलो एवरीवन अस्सलाम वालेकुम वेलकम टू माय अनदर वीडियो আপনার পেজ এবং অথবা প্রোফাইলের মধ্যে এই ধরনের যে নোটিফিকেশন গুলো আছে আমি আগের ভিডিওতে দেখিয়েছি আপনাদেরকে এই নোটিফিকেশন গুলো আপনারা কিভাবে ডিলিট করবেন অনেকে ডিলিট করতে পারছেন আবার অনেকে কিন্তু ডিলিট করতে পারেন নাই যারা ডিলিট করতে পারেন নাই তাদের এই ভিডিওটা দেখলে আশা করি হয়তো আপনারা ডিলিট করতে পারবেন ঠিক আছে তো এই নোটিফিকেশন গুলো আপনারা কিভাবে ডিলিট করবেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো ভিডিওটা অবশ্যই আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আগে মনোযোগ দিয়ে দেখবেন তারপর আপনি কাজটা শুরু করবেন যার কারণে হয়তোবা আপনারা বুঝতে পারেন না অনেক কিছু হয়তো মিস্টেক করে ফেলেন হ্যাঁ তো চলেন বন্ধুরা শুরু করা যাক আজকের এই ভিডিও ওকে তো এই জন্য আপনি সরাসরি চলে আসবেন আপনার ফোনে যে ক্রোম ব্রাউজার আছে আপনি ফোনের মধ্যে যে ক্রোম ব্রাউজার আছে সেই ক্রোম ব্রাউজারের মধ্যে চলে আসবেন ওকে ব্রাউজার এসে আপনি ওপেন করবেন ওপেন করার পর আপনি সার্চ বক্সের মধ্যে লিখবেন এম বেসিক ফেসবুক ওকে আপনি এম বেসিক ফেসবুকটা যখন লিখে সার্চ করবেন ভালো করে দেখে নেবেন এম বেসিক ফেসবুক এটা লিখে আপনি সার্চ করবেন তারপর এরকম একটা ইন্টারফেস চলে আসবে তারপর এখান থেকে আপনি দেখতে পারবেন খুব সহজে কিন্তু এখানে দেখুন ফেসবুক এম বেসিক ওকে ফেসবুক এম বেসিক এর মধ্যে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর আপনার প্রোফাইলটা যদি আগে থেকে যদি লগইন করা না থাকে আপনি সুন্দর করে এটাকে আপনি লগইন করে নেবেন যদি লগইন করে থাকে তাহলে আমার মত অটোমেটিক্যালি চলে আসবে ওকে এরকম চলে আসবে ওকে আপনারা অবশ্যই এটাকে ডেস্কটপ মোড রেখে কিন্তু কাজটা করবেন ওকে ডেস্কটপ মোড রেখে কাজ করার পর দেখতে পাচ্ছেন আমার প্রোফাইলটা চলে আসছে অনেকে কিন্তু এখানে আসার পরে কিন্তু সাপোর্ট ইনবক্স এবং এই নোটিফিকেশন গুলো কিন্তু অনেকে কিন্তু খুঁজে পায় না ওকে আপনিও কিন্তু পাবেন না ওকে এখন আপনাকে যে কাজটা করতে হবে দেখেন এখানে নিচের থেকে দেখেন এখানে কিন্তু হেল্প চলে আসে এই যে হেল্প নিচ থেকে হেল্প আছে এই হেল্প অপশনে আপনি ক্লিক করবেন ওকে হেল্প অপশনে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে ঠিক আছে এরকম ইন্টারফেস আসার পরে আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন সাপোর্ট ইনবক্স ওকে এই যে সাপোর্ট ইনবক্স এর মধ্যে আপনি ক্লিক করে দিবেন সাপোর্ট ইনবক্সে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন আমার যে নোটিফিকেশন গুলো এগুলো কিন্তু এখানে শো করছে ওকে এই নোটিফিকেশন গুলোর মধ্যে ক্লিক করে দিবেন আপনি ক্লিক করে দিবেন বলতে এখানে নোটিফিকেশনের নিচে লেখা আছে দেখেন অবশ্যই নিচে নোটিফিকেশনের নিচে লেখা আছে দেখেন এই যে এখানে সি ফুল মেসেজ ওকে আপনার কাছে যদি সি ফুল মেসেজ অপশনগুলো এগুলো যদি ক্লিক করেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে ডিলিট মেসেজ আপনি যদি ডিলিট মেসেজ অপশনে যদি ক্লিক করেন তাহলে কিন্তু আপনার এই মেসেজটা কিন্তু ডিলিট হয়ে যাবে দেখতে পাচ্ছেন আবার ডিলিট মেসেজ অপশনে ক্লিক করব এগুলো কিন্তু খুব সহজে কিন্তু দেখবেন যে ডিলিট হয়ে গেছে আর এটা যদি আপনার প্রোফাইলে হয়ে থাকে তাহলে আপনি ঠিক যেভাবে দেখিয়েছি এভাবে আপনি ডিলিট করতে পারবেন আর যদি আপনার পেজে যদি সমস্যা হয়ে থাকে তাহলে আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন মেনু অপশন আছে ওকে এই যে মেনু অপশনটা দেখতে পাচ্ছেন এখানে মেনু অপশন আছে এই মেনু অপশনে আপনি ক্লিক করে দিবেন ওকে মেনু অপশনে ক্লিক করার পর আপনার যে কাঙ্ক্ষিত যে পেজটা আছে সেই পেজটা এখানে কিন্তু শো করবে দেখ হেল্প অপশনে ক্লিক করে দিবেন হেল্প অপশনে ক্লিক করার পর আপনি সেম ভাবে এখান থেকে সাপোর্ট ইনবক্স দেখবেন যে নিচে সাপোর্ট ইনবক্স ঠিক আছে সাপোর্ট ইনবক্সে ক্লিক করে দিবেন সাপোর্ট ইনবক্সে ক্লিক করার পরও কিন্তু আপনার নোটিফিকেশনটা এখানে কিন্তু শো করবে তারপর সি অল দেওয়ার পর এরকম দেখাবে তারপর এখান থেকে আপনি নোটিফিকেশনগুলো খুব সহজে কিন্তু এভাবে করে ডিলিট করতে পারবেন ওকে তো আশা করি হয়তো আপনারা আজকের এই ভিডিওটা হয়তো বুঝতে পারছেন খুব সহজে তো ভিডিওটি পর্যন্ত এবং ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না কারণ এই সমস্যার মধ্যে অনেকে কিন্তু পড়ে আছে এবং নোটিফিকেশনগুলো ডিলিট করতে পারছে না ধন্যবাদ সবাইকে।